Subhanallah walhamdulillah la ilaha illallah Allah মা বলছে বেটা রে তুই চলে যাবার পরে কাফেররা আমাকে জিজ্ঞেস করলো তোর বেটা কই আমি বলি নাই তাই ওরা আমার কাপড় জামাগুলো কেড়ে নেয় আগুন ধরে পুড়িয়ে দেয় আমি সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেছি আমার গোটাই শরীরে বন্যামের আঘাত করেছে গোটাই শরীরে আঘাত করে করে আমার শরীরে রক্ত ঝরিয়ে দিয়েছে বেটারে কোন জায়গায় ছিদ্র করতে বাকি নাই বেটা আমি মরে যাব আমি শাহাদাত বরণ করিলে আমার বডিখানা নিয়ে যাও মদিনায় নবীর তৈরি করা কবরস্থান নূর ইসলাম চকমোহন হতে 500 টাকা দিল মাদ্রাসা বানাতে ঘেরা হবে পাঁচিরে ইদারে লাগি 2000 ইট দেশে কোন হতভাগি ও গো বাড়ি দোয়া করি তোমার দরগায় যে জন দিয়েছে দান তোমার রাহাই ডাক দিয়েছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে বাংলাদেশের এক কবি বলেছেন আমি কত জনের কত কি দিলাম যাইবার কালে আগ জানার দেখা না পাইলাম আবু তাহের নেওনা বাড়ি এক বস্তা ছিল আবু তাহের নেওনা বাড়ি এক বস্তা সিমেন্ট মাটি দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান এক বস্তা সিমেন্ট মাটি লিল্লাহে তোর প্রশস্ত কর তার বাপ মার গর অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে বদে ঘাটে উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে কবুল করো মোদের কামনা খানা কাবা না দেখি মৃত্যু দিও নামি ইয়া রব্বাল আলামিন মা বলছে বেটা আমি মরে গেলে আমাকে নবীর তৈরি করা কবরস্থান যার নাম হলো জান্নাতুল বাকিয়া মসজিদে নববীর সামনে আমাকে ওই কবরস্থানে দাফন করো মা মরে গেল বেটা চিৎকার করে বলল মা এ হালকে করেছে দরবার বলবো তো বাবু তাই বা সাহেবা আবু সুফিয়ান আবাবিন খাল বেটা ওখান থেকে মাকে লতা পাতা জড়িয়ে উঠের পিঠে মাকে তুলে উঠের দড়ি ধরে টানতে টানতে মদিনায় নিয়ে আসলে মদিনায় আনার পরে বিশ্ব নবী বলতেছেন যুবক রে তোমার মা কই লিয়া রাসূলুল্লাহ আমার মাকে তো আমি আনব কিন্তু আমার মাকে ওরা নিষ্ঠুরভাবে হত্যা করে দিয়েছে মাকে মেরে ফেলে দিয়েছে আল্লাহর নবী গো আমার মা কলবা নসিব হয়ে মরেছে ও গো আল্লাহর নবী ও গো আল্লাহর দোস্ত আমার মায়ের বড় সাদ আপনার তৈরি করা কবরস্থান জান্নাতুল বাকিয়ায় ঘুমাবার কথা বারবার বলেছে আল্লাহর নবী বলে হ্যাঁ দাও এর মাকে ওই কবরস্থানে শুইয়ে দাও আমার তৈরি করা কবরস্থানে ভাইরা আমার বন্ধুরা আমার সাহাবা আল্লাহর নবীর কাছে দোয়া চাইলেন আল্লাহর নবী দুই হাত তুলে বলেন আল্লাহ এই স্তবকের যুদ্ধের আগমন আমার বন্ধু জামা কাপড় সব থেকে ইসলামের জন্য এসেছেন সাহাবারা নবীর কাছে শেকায়ত করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মসজিদে খুব ডিস্টার্ব হয় নবী বলেন কি ডিস্টার্ব বলে আপনার আব্দুল্লাহ বাজাদাইন কোরআন পড়ে এত জোরে জোরে পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয় আল্লাহর নবী বললেন আমার সাহাবার বিরুদ্ধে কেউ আমার কাছে শেকায়েত দিও না ও সাহাবারা তোমরা মক্কা থেকে যখন আসো জামা কাপড় নিয়ে এসেছো কিছু খাবার এনেছো পোশাক এনেছো আমার বন্ধু মক্কার সরজমিনে সব থুয়ে এসেছে ন্যাংটো হয়ে এসেছে একটা পরনের কাপড় পর্যন্ত আনতে পারে নাই আমার বন্ধুর বিরুদ্ধে আমার কাছে কোনো শেকায়েত কেউ দেবে না
আল্লাহর নবী তাজদারে মদিনার সাহাবারা যুদ্ধের জন্য সাজতেছে স্তবকের অভিযান সাহাবা নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাব গো নবী আমার জন্য দোয়া করুন আল্লাহর নবী একটা গাছের লতা নিয়ে নিলেন গাছের লতাটা সাহাবার ডান হাতে বেঁধে দিয়ে ডাক দিয়ে বলছেন আল্লাহ কেমন আছে পাঁচশত টাকা দিল আখিরি বেলায় এ দান কবুল কর তুমি দয়াময় আমার ছেলে অসুস্থ এক মন বড় ধান বড় ধান কি না দুজনেই দিছি আমার হাজেনও দিছি আচ্ছা দুজনে মিলে নূর ইসলাম ভাই দিবে এক বড় ধান কবুল কর দান তুমি এক মন বড় ধান এক বস্তা দিবে দান এই দান কবুল করো তুমি রহমান ছেলে অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দিও আল্লাহ তার বিমার হতে দূর করে দিও আল্লাহ তুমি এই রাতে কবুল করে নিও এ দান খোদা তুমি করিয়া গ্রহণ আল্লাহ তুমি দিও সুখের জীবন ও গো বাড়ি দোয়া করে দোয়া প্রকাশিয়া সুখ সাগরে তুমি রাখো ভাসাইয়া যে দান দিল খোদা হাসিতে হাসিতে কান্দায় না খোদা তুমি মরণ কালেতে দান দিল তোমার রাস্তায় মান তারে দিও এই দান খোদা তুমি কবুল করে নিও ভাইর আমার নবী গাছের লতাটা সাহাবার গলায় হাতে বেঁধে দিয়ে বলে আল্লাহ আমার আব্দুল্লাহ মাজাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম সাহাবা কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করলেন আপনি আমার জন্য জীবনের বড় সাধ ছিল এই গলাটা ইসলামের জন্য দিয়ে শাহাদাত বরণ করব মরলে হব আমরা বাঁচলে হব গাজী মরলে হব শাহাদাত হে দয়ার নবী আপনি কি করলেন নবী বললেন আব্দুল্লাহ রে আমি নবী দোয়া করে দিয়েছি তুমি যদি বিছানায় জ্বর হয়ে যদি মারো আল্লাহ তবু তোমাকে শাহাদাতের দরজা দেবে ভাইরা আমার কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমার তোমার আরশাদ কেন ওলা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন তোমরা যারা দিনের জন্য শহীদ হবে তোমরা মরে গেছে এ কথা বলা হবে না ইনদা রাব্বিহিম ইরযাকুন তোমার মাওলার তরফ হইতে তোমাদের কবরে রহমত দেওয়া হবে ভাইরা চিন্তা করে দেখেন মরণের পরে যারা কবরে রহমত পায় হাদিস শরীফে এসেছে যুদ্ধকালীন সাহাবার প্রচন্ড জ্বর হলো জ্বর হয়ে সাহাবা ইন্তেকাল করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীর কাছে খবর গেল ওগো নবী তোমার আব্দুল্লাহ মাজাদাইন ইন্তেকাল করেছে আল্লাহর নবী বললেন যাও ওকে ভালো করে গোসল করিয়ে দাও দেওয়ার পরে কাফন পরিয়ে দাও কবর কাটা হয়ে গেলে আমাকে খবর দেবে সবকের যুদ্ধের শেষ প্রান্তে রাতে আইয়ুব আলী আইয়ুব নবীর নামে নাম গো যে আইয়ুব নবী কঠিন পরীক্ষার মাধ্যমে পাস করেছিলেন আপনারা জানেন যার বিবি আল্লাহ দান করেছিল রহিমা 18 বছর কঠিন পরীক্ষায় আল্লাহর নবী আইয়ুব পাস করেছিলেন ঘটনা আছে হাদিস শরীফে আল্লাহর নবী হযরতে আইয়ুব তিনি আর উটের পাল ছিল দুম্বার পাল ছিল ভেড়ার পাল ছিল আইয়ুব নবী হঠাৎ তার উটগুলো সব মরে গেল রাখার লেশ আইয়ুব নবীকে বললেন ওগো আল্লাহর নবী আপনার উটগুলো মরে গেছে আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ 100 উটের টেনশন থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে পরের দিন আল্লাহর নবী আইয়ুব আলী সাল্লামের ছেলেগুলো 11টা বেটা পড়াশোনা করতেছিল মক্তবে দিয়াল ভেঙে আইয়ুব নবীর বাচ্চাদের ওপর পড়লো
বাচ্চাটে বিবি নবী আইয়ুবের 11টা বাচ্চা সমূল হয়ে মরে গেল ওস্তাদরা কাঁদে কাঁদে আল্লাহর নবী আইয়ুবের কাছে জানাল হোক আইয়ুব আল্লাহর নবী তোমার চারটে সন্তান মারা গেছে ইন্নাম ওয়ালুকুম ওয়া আওলাদুন ফিতনা বলল পৃথিবীর বুকে মাল আর সন্তান হলো বড় ফিতনা নবী বলল আলহামদুলিল্লাহ উঠ গেছে দুম্বা গেছে আওলাদ চলে গেছে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটাই শরীরে জ্বর হয়ে ফুসরি ফুসরি চুলকনার মতো বার হলো আল্লাহর নবী আইয়ুবের দিনান দিন শরীরের মধ্যে অসুখ আরো বৃদ্ধি হয়ে গেল তিন তিনটা বিবি নবী আইয়ুবকে বল আইয়ুব তোমার এই ব্যারাম সারবে না আমাদেরকে তুমি তালাক দিয়ে দাও হাজি মোজাম্মেল ভাই আখিরি বেলায় 200 টাকা দিল যোগদার ভাই মোজাম্মেল ভাইয়ের দান করো গো গ্রহণ আল্লাহ তুমি দিও তার সুখের ভাই বিশ্বাস করেন এই বছর একটা ঝড় হয়েছিল 24 পরগনায় ঝড়টার নাম কি জানেন আমার ভাই বলছে আমফান এর আগে আরেকটা ঝড় হয়েছিল তার নাম বলে আয়লা তারপরে আরেকটা ঝড় হয়েছিল তাই ঝড়ের নাম কি টর্নেডো তারপর আরেকটা ঝড় হয়েছিল তার নাম হলো সুনামি ভাইরা আমার বন্ধুরা আমার আরেকটা ঝড়ের নাম হয়েছে কি হ্যাঁ বলছে না বুলবুল এবার যে ঝড় আসবে সেই ঝড়ের নাম আসবে মজনু কি ঝড় লাই লাই তো মজনু আসবে না বিশ্বাস করেন আমাদের দেশে যারা বয়স্ক যাদের 100-র উপরে বয়স হয়েছে ওরা বলছে এরকম ঝড় আমরা জীবনে কোনোদিন দেখিনি ঝড়টা যখন সাগর বঙ্গোপসাগর থেকে উঠল শন শন করে শব্দ হচ্ছে হতে হতে এরকম পাক খেতে লাগলো পুকুরের পানি পাক খেয়ে বড় বড় কাতলা মাছ রুই মাছ মৃগেল মাছ ডাঙায় এসে পড়লো জমির ধানগুলো গলায় ভরতে ছিল ফুক ফুক করে উঠতে কোথায় যে উড়ে চলে গেল এমন কোনো বাড়ি নাই যে বাড়ির ক্ষতি হয় নাই গাছগুলো ভেঙে মাটিতে মিশে গেল নদীর পানি বাড়তে বাড়তে বাঁধ পোল ভেঙে বাঁধ পোল ছেপিয়ে বাড়ি ঘর ডুবিয়ে ভাসিয়ে নিয়ে গেল ঝড়টার নাম দিয়েছে আমফান এত বড় গজব কিন্তু আল্লাহর কি লীলা দেখুন আল্লাহর কত কারিশমা কত মসজিদ কত মাদ্রাসা ভেঙে গেছে একটা ঘটনা আপনার কাছে তুলে ধরছি এই আমফান ঝড়ে একটা কোরআন শরীফ ভেসে যাচ্ছে রেহেলটা এইভাবে ছিল না এইভাবে ছিল আর রেহেলের উপরে কোরআন শরীফ বোধহয় কোন হতভাগা পড়তে ছিল ভয়ে বানে ভেসে গেছে কসম খোদার কত ঘর বাড়ি ভেঙে গেছে আল্লাহর কোরআন ভেজে নি এবং ডোবে নি সুবহানাল্লাহ বলেন কোরআন রক্ষার মালিক কে আল্লাহ ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কোরআন হেফাজত করবে কে জোরে বলুন আচ্ছা বিশ্বাস করেন যেদিন সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে কেস হলো এই কেসের পক্ষে যিনি লেগেছিল তার নাম হলো পুলিন দত্ত তিনি বললেন ইয়োর অনার মুসলমান কোরআন ছাড়বে কেন বলে কেন বলে মুসলমানরা কোরআনের যত্ন নেয় মুসলমানরা কোরআনকে ভালোবাসে বলে ব্যাপারটা কি বলে ইয়োর অনার মুসলমানরা কোরআনের ওপর একটা কাপড় জড়ায় সেই কাপড়টা কোনো সাধারণ কাপড় হলেও তার নাম হলো জুজদান সেই কাপড়টা পরে থাকলে মুসলমানরা কোনোদিনই সেই কাপড়টায় পা দিয়ে মাড়াবে না হ্যাঁ বলে মুসলমানেরা যে কাঠের ওপর কোরআন শরীফ রাখে কাঠটা বলে ওরা রেহেল এই কাঠটা পুরাতন হলেও ভেঙে গেলে চুলোর আগুনে কেউ পোড়াবে না রাস্তায় পড়ে থাকলে তার ওপর কেউ মারাবে না জোরে বলুন না আরায় দেখবেন হে মুসলমান ইয়ার অনার মুসলমানরা কোরআন শরীফকে এত ভালোবাসে যখন তারা মাদ্রাসায় যায় বুকে করে নিয়ে যায়
আর আপনারা যে দেবদেবীর কথা বলছেন যাদের নামে মসজিদে বাবরি ভেঙেছেন সেই রামের মূর্তি কত ফটকে পড়ে থাকে কতজন তার উপর দাঁড়িয়ে পেশাব ফেরে মুসলমানের কোরআন মাটিতে পড়ে থাকলে মুসলমানরা তুলে চুমু খায় জোরে বলো নারায়ে দেখবেন ইয়োরবানার মুসলমানরা কোরআন যখন পড়ে তারা নিস্তব্ধ হয়ে শুনে মুসলমানদের করে মাহফিল হয় বাদশা হাকিম দাঁতে কলম ধরে বলল আইসি হে মুসলমান একটু ভেবে দেখেন আজকের এই চকমোহনের মাটিতে আপনাদের কাছে বলছি আপনারা যদি কোরআন না হতে পারেন কোরআনের জুজদান হন কোরআনের জুজদান যদি না পারেন একটা রেহেল হন আল্লাহ বলছেন ইনতানসুরুল্লাহ ইনসুরুকুম যারা আমার কোরআনকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব